তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ওয়ো গেমার। এন্ড গাইস, ফাইনালি কিন্তু আজকে হচ্ছে 13 তারিখ। এন্ড গাইস, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের স্টাইল ক্যাপসুল ইভেন্টটা সেটা ওপেন হয়ে গেছে, তো এটার উপরে ক্লিক করবো। এন্ড গাইস, এখানে দেখতে পাচ্ছ যে স্টাইল ক্যাপসুল ইভেন্টটার লুকটা এই টাইপের। তো এখানে স্টাইল ক্যাপসুল ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো। এছাড়া গাইস, এখানে স্টাইল ক্যাপসুল ইভেন্টটা কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছ এখানে লাস্টে যে এখানে একটা গোল্ডেন কালারের বক্স আছে, এর ভিতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা এই যে রিওয়ার্ড কোডটা পাবে, এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা বক্স আছে। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটার ভিতরে কোন রিওয়ার্ড আছে, অ্যান্ড গাইস এটার ভিতর থেকে তোমরা কীভাবে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো। এছাড়া গাইস, এখানে যে বক্সটা দেওয়া হয়েছে এই বক্সটা কীভাবে পাবে, অ্যান্ড এখানে মিশনটাকে কীভাবে কমপ্লিট করতে হবে, ইভেন্টটাকে কীভাবে কমপ্লিট করতে হবে, সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো। তো আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাস্ট অবধি টানা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ বা মিস করবে না। অ্যান্ড গাইস, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও, অ্যান্ড চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটিকে দাবি দিয়ে অল অপশনটিকে সেট করে দাও, যাতে এই চ্যানেলে কোনো ধরনের ইভেন্ট অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও মিস না যায়। তো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড গাইস, আজকের ভিডিওর মেন টপিকে আসা যাক, ঠিক আছে? তো গাইস, এখানে সবার প্রথমে কী করবো, এখানে আমাদেরকে যে স্টাইল ক্যাপসুল ইভেন্টটা দেওয়া হয়েছে এই ইভেন্টটাকে অ্যাট ফার্স্ট ওপেন করে নেবো। তো এখানে ক্লিক করবো। অ্যান্ড গাইস, এখানে দেখতে পাচ্ছ ইভেন্টের ইন্টারফেসটা এই টাইপের। অ্যান্ড গাইস, এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5টা পার্টে ভাগ করা আছে, যার মধ্যে দেখতে পাচ্ছ একটা ওপেন আছে, বাট গাইস এখানে দেখতে পাচ্ছ যে 4টা এখানে পার্ট আছে এগুলো কিন্তু লক করা আছে। তো এগুলো কীভাবে খুলবে চলো তোমাদেরকে বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এইটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা ওপেন হবে কালকে, অর্থাৎ গাইস 14 তারিখে। অ্যান্ড গাইস, এরপরে দেখতে পাচ্ছ এটা 15 তারিখে ওপেন হবে। অ্যান্ড গাইস, এরপরে দেখতে পাচ্ছ এটা 16 তারিখে। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ এটা 17 তারিখে ওপেন হয়ে যাবে। তো প্রথম যেটা আছে দেখতে পাচ্ছ এটা ওপেন আছে। অ্যান্ড গাইস, এখানে দেখতে পাচ্ছ মিশন দেওয়া হয়েছে, যেমন গাইস এখানে এখানে লগ ইন করলে কিন্তু প্রথমটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড গাইস, এরপরে দেখতে পাচ্ছ 3টা এনিমি কিল করলে এখানে এরপরে যে মিশনটা এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড গাইস, এরপরে দেখতে পাচ্ছ 20 মিনিট গেম খেললে এখানে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড গাইস, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে তোমরা এখানে বক্স পাবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেকশন থেকে একটা করে তোমরা বক্স পাবে। অ্যান্ড গাইস, এখানে যে লাস্টটা আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাস্টে তোমরা একটা গোল্ডেন বক্স পাবে, যেখান থেকে দেখতে পাচ্ছ এখানে তোমরা এই যে 5th অ্যানিভার্সারি ইভেন্টের চয়েস ক্রেডিটটা পাবে। অ্যান্ড এটার ভিতর থেকে কী পাবে চলো তোমাদেরকে বলে দিই। তার আগে গাইস, এখানে বলে দিই যে ইভেন্টটাকে কীভাবে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে মিশনগুলো দেওয়া হয়েছে এই মিশনগুলোকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড এরপরে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এই টোকেনগুলোকে ক্লেম করে নিতে হবে। অ্যান্ড গাইস, এখানে দেখতে পাচ্ছ এখানে টোকেনগুলো ক্লেম করে নিই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ফাইনালি এখানে 3টাই এখানে ক্লেম করে নিয়েছি। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ আমাদের যে প্রথম মিশনটা সেটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড গাইস, এরপর যে দেখতে পাচ্ছ এই যে বক্সে রিওয়ার্ডটা আছে এটা আমরা পেয়ে যাব। তো এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড গাইস, এই যে বক্সে রিওয়ার্ড কয়টা ছিল এই রিওয়ার্ড কয়টা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো গাইস, এইভাবে কিন্তু কালকে এই যে দেখতে পাচ্ছ এইটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড গাইস, এখানে যে মিশন কয়টা দেওয়া হয়েছে এই মিশন কয়টাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড এরপরে কিন্তু এই যে মিশন কয়টা কমপ্লিট করার পরে এখানে এই যে ক্লেমের অপশান দিয়ে দেওয়া হবে, এখানে ক্লেম যখনই করে নেবো 3টা তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে বক্সে রিওয়ার্ড কয়টা আছে এই রিওয়ার্ড কয়টা পেয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করবো। অ্যান্ড গাইস, এই যে বক্সে রিওয়ার্ড কয়টা আছে এই রিওয়ার্ড কয়টা পেয়ে যাবো। তো এইভাবেই দেখতে পাচ্ছ এই যে লাস্টের যে এখানে মিশনটা আছে এটা দেখতে পাচ্ছ আমাদের 17 তারিখে ওপেন হবে। অ্যান্ড গাইস, এখানে যখনই মিশন কয়টা কমপ্লিট করে নেবো এরপরে দেখতে পাচ্ছ এই যে বক্সে রিওয়ার্ড কয়টা আছে, যেমন গাইস এখানে দেখতে পাচ্ছ 5th অ্যানিভার্সারি ইভেন্টের চয়েস ক্রেড, এছাড়া গাইস এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার অ্যান্ড গোল্ড রয়্যাল ভাউচারটা পেয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছ এই যে বক্সটা আছে, অর্থাৎ গাইস এই যে 5th অ্যানিভার্সারি ইভেন্টের চয়েস ক্রেডটা আছে, এটার মধ্যে কী থাকবে সেটা কিন্তু অনেকেই জানো না। তো সেটা বলে দিই, তার আগে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে তোমরা শেয়ারের একটা অপশন পেয়ে যাবে। তো এখানে শেয়ারের অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্রসের অপশানে ক্লিক করে দেবে। অ্যান্ড এখানে কিন্তু কোনো ধরনের রিওয়ার্ড দেওয়া হচ্ছে না। তো এবার চলো তোমাদেরকে বলে দিই, এই যে বক্সটা দেখতে পাচ্ছ 5th অ্যানিভার্সারি ইভেন্টের চয়েস ক্রেড, এটার মধ্যে তোমরা কী পাবে। তো গাইস, এই বক্সের ভিতরে কিন্তু বান্ডিল থাকবে। তো এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে 4টা বান্ডিল, তো এখানে দেখতে পাচ্ছ এই বান্ডিলটা। অ্যান্ড গাইস, এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ অ্যান্ড এই বান্ডিলটা অ্যান্ড এই বান্ডিলটা থাকবে। তো এই যে 4টা টোটাল বান্ডিল দেখতে পাচ্ছ এই 4টা বান্ডিল কিন্তু এই বক্সের ভিতরে থাকবে। অ্যান্ড সেখানে কিন্তু যে কোনো একটা তোমরা চুজ করে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এখানে স্ক্রিন ওপর যেমনটা দেখতে পাচ্ছ এই যে বক্সের ভিতরে কিন্তু 4টা বান্ডিল থাকবে। তো সবগুলোই কিন্তু এখানে অ্যানিভার্সারি ইভেন্টের বান্ডেল, অ্যান্ড এর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ এই টাইপের তোমরা বান্ডেল দেখতে হবে। অ্যান্ড গাইস, এখানে যে লাস্ট বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা কিন্তু অলরেডি আমাদেরকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এখানে এক্সচেঞ্জ স্টোর দেখতে পাচ্ছ
এখানে কিন্তু আমরা ফিমেল বান্ডিলটা এক্সচেঞ্জ করতে পারবো এখানে 27 তারিখে। বাট গাইস এখানে যে চারটা বান্ডিল আছে তোমাদেরকে যে চারটা বান্ডিল দেখালাম, তো এই যে টোটাল চারটা বান্ডিল দেখতে পাচ্ছ এই চারটা বান্ডিল এই বক্সের ভিতরে থাকবে, অ্যান্ড এর মধ্যে যে কোনো একটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এখানে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে, অ্যান্ড গাইস এখানে যে বক্সটা পাবে সেই বক্সের ভিতরে কি রিওয়ার্ড থাকবে। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।